বলো, এই জায়গাটা কিন্তু ডেকোরেট করা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, আর পূজাটা ঠিক ওই জায়গাটাই চলছে। সম্পূর্ণ খুঁটিটা কিন্তু রাখা, খুঁটিটা কিন্তু এই স্থানেই পোতা হবে। প্রতিস্থাপন হয়ে গেল সিংহী পার্কে। দুর্গা পূজার শুভ সূচনা ইতিমধ্যে হয়ে গেছে। তো এই বছরের শিল্পী যিনি ভাবনা আছেন তারা দেখতে পাচ্ছে এখানে রয়েছে। প্রথমে তোমাদের ওয়েলকাম আমাদের চ্যানেলে, আর সবার প্রথমে তোমরা তোমাদের পরিচয়টা একটু দিয়ে দাও। আচ্ছা, আমি হচ্ছে সুমি মজুমদার, সিঙ্গি পার্কের শিল্পী পৌলমি বোস, আমি সুমিরের সাথে সহশিল্পী। সিঙ্গি পার্কের সঙ্গে কতদিন ধরে জড়িত? সিঙ্গি পার্কে এবছর আমরা ফার্স্ট, আমরা তো 2013 থেকে কাজ করছি, বাট এবছরই ফার্স্ট আমরা সিঙ্গি পার্কে। কেমন লাগছে সিঙ্গি পার্কের সঙ্গে জড়িত হয়ে? ভালো লাগছে, কিছু কি একটু আভাস পাওয়া যাবে? আচ্ছা, আমরা খুঁটিতে দেখলাম বাংলার যে একটা রাজস্থানের যে ঐতিহ্য রয়েছে পুতুল নাচ, সেটার একটা ডেমো আমি দেখতে পেয়েছি খুঁটিতে, তো সেটার কিছু ছোঁয়া পাচ্ছি কি? আচ্ছা আচ্ছা। আর একটা ব্যাপার হচ্ছে যে প্রতিমা শিল্পী কি? সেটাও নয়, থিমের ছোঁয়া প্রতিমার মধ্যে থাকে, ট্র্যাডিশনাল মানে এটাকে বজায় রেখে। কাজ কবে থেকে শুরু হচ্ছে? কাজ আগামীকাল থেকে শুরু হচ্ছে। আর এমনি দর্শকদের জন্য কবে থেকে ওপেন হবে? আমরা এখানে মহালয়ার মধ্যে ফিনিশ করে দিচ্ছি, আশা করছি তৃতীয় বা চতুর্থ থেকে এখানে দর্শকদের জন্য আসতে পারবে। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বল। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে এতদিন ধরে তারা সিঙ্গি পার্ক দেখে এসেছেন, খুব মানে আনন্দ পেয়েছেন, তো এবছরও আমরা সেইভাবেই মানে চাইছি আরো বেশি করে দর্শকদের আনন্দ, একটা অন্যরকম নতুন চমকটা নিয়ে লোকে যেন বেশ অ্যাপ্রিসিয়েট করে সেই জায়গাতেই আমরা ফোকাস। আজকে সিঙ্গি পার্কের ভিডিওটা ছিল এইটুকুই। আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ নিয়ে আসছি, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো। টাটা।